সারা দেশে করোনা সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় সবাইকে মাস্ক পরিধানে সচেতন করতে আজ থেকে আবারও মাঠে নেমেছে পুলিশ সদস্যরা। রাজধানীসহ পুরো দেশে উৎসাহ এবং প্রেরণা দিয়ে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কাজ করবে তারা। একই সঙ্গে পথচারীদের মাঝে মাস্কও বিতরণ করছে পুলিশ। দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতেই পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মাস্ক ব্যতীত করোনা মোকাবেলা করা সম্ভব নয়, তাই সকলকে মাস্ক পরার আহ্বান জানান তিনি। আমাদের ক্যাম্পেইনের অংশ হিসেবে আমরা সবাইকে আহ্বান জানাতে চাই যে আপনারা সাবধান থাকুন, নিজের স্বাস্থ্যবিধি মেনে চলুন, এবং এই স্বাস্থ্যবিধি মানার অন্যতম অনুষঙ্গ হচ্ছে গিয়া মাস্ক পরা, সবসময় মাস্ক পরিধান করা। এই জন্য আমরা ডিএমপির পক্ষ থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জনগণের মধ্যে মাস্ক বিতরণ করব। আজকের এই যে নতুন ক্যাম্পেইন আমরা শুরু করছি নতুনভাবে, সেটা তো আমরা মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে চাই।